আপনারা দেখছেন একুশে টেলিভিশন স্যার আমরা আলোচনা করছি বাইপাস সার্জারি নিয়ে স্বাভাবিকভাবে এই সম্বন্ধে মানুষের অনেক কিছু জানার থাকে মানুষের একটি ভয়ের জায়গাও হচ্ছে বাইপাস সার্জারি তো স্যার আরেকটি জিনিস সম্বন্ধে জানতে চাইবো যে মিনিমাল বাইপাস কার্ডিয়াক সার্জারি বলতে আসলে কি বোঝায় এবং এই সম্বন্ধে যদি একটু দর্শকদের ধারণা দিতেন জিনিসটা হচ্ছে আমরা বলি যে মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি ছোট করে সবকিছু মিনিমাল ইনভেসিভ নর্মালি যা সাধারণত যেটা করা হয় ওপেনের সার্জারি বিল মিন করা হয় বা যেটা বোঝায় আমরা পুরো বুকে একটা লম্বা করে কাটা দাগ থাকে বু চেস্ট ওপেন করে অপারেশন করে ঠিক করা হয় সব ডেভেলপমেন্ট সাথে সবাই যেমন এখন আমাদের আমি যখন ছাত্র ছিলাম গলবাডার কাটা হতো বিরাট একটা অপারেশনের দাগ থাকতো এখন এন্ডোস্কোপ বা ছোটো ছোটো দুইটা তিনটা ছিদ্র দিয়ে গল্পের অপারেশন করা হয় তো কার্ডিয়াক সার্জনরা ভাবলো সব যদি করা যায় ছিদ্র দিয়ে হোয়াই নট কার্ডিয়াক সার্জারি তা গাড়ি ছিদ্র দিয়ে করা যাবে না কিন্তু ছোটো করে কেটে যার মিনিমাল ইনভেসিভ বুকের মাঝখানে না কেটে উপরে দিয়ে পাশে ছোট্ট করে দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি অপারেশন কেটে দুই তিনটা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে দূর থেকে অনেকটা এন্ডোস্কোপি ইয়ের মতো করে অপারেশন করাটা এটাকে বলে মিনিমাল ইনভেসিভ এর ভিতর দিয়ে বাইপাস অপারেশন করা হয় তবে মিনিমাল ইনভেসিভ এখনও সব অপারেশন মিনিমাল ইনভেসিভে করা যায় না কিছু কিছু ক্ষেত্রে ট্রেডিশনাল বা কনভেনশনাল কার্ডিয়াক সার্জারি যেটা সেটাই করতে হয় করা হয় বা মিনিমাল ইনভেসিভ এখন পৃথিবী জুড়ে হচ্ছে শুরু হয়েছে চালু হয়েছে আমাদের দেশেও হচ্ছে আমাদের দেশেও হচ্ছে তবে সিলেক্টিভ কিছু কিছু ক্ষেত্রে করা যায় কিছু কিছু ক্ষেত্রে কনভেনশনালটা করতে হয় সেই একইভাবে বাইপাস সার্জারি কনভেনশনালও করা হয় মিনিমাল ইনভেসিভও করা হয় সবগুলো যে মিনিম্যাল ইনভেসিভ করা যাবে নট ন্যাচারালি আর যেটা মিনিমাল ইনভেসিভ করা যাবে সেটা আমরা এত বড় দাগ বা এত কষ্টে যাব কারণ সেই জন্য আমরা ছোটো করে কেটেমিনিয়াল বেসিক কার্ড এক্সার্জারি করে বুকের হার মেন ব্রেস্ট বোন বা বোনটার পাশে ছোট স্পেস যেটা আছে চেস্টে যে ওয়ালে ছোট দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি একটা ছোট ছিদ্র করে ওদিক দিয়ে অপারেশনটা করা হয়